এবং ইয়াজিদের দোসরদেরকে আমরা কখনো জান্নাতি মনে করতে পারি? আল্লাহ নবী বললেন, হালাকাতু উম্মতি আলাই আল-মাতি মিন কুরাইশ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বসে আছেন মসজিদে নববীতে, খুব মনোযোগ দিবেন, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে বসা। ঠিক তখনই মারওয়ান ইবনে হাকাম, যার নাম শুনেছেন, যে কুখ্যাত বনি উমাইয়ার ভিতরে কুখ্যাত ব্যক্তি ছিলেন মারওয়ান, মারওয়ান ইবনে হাকাম তিনি মসজিদে নববীর মধ্যে বসা। ঠিক তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে মারওয়ান, আমি আমার রসুলের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, হালাকাতু উম্মতি ইয়াদাই আলা আল-মাতি মিন কুরাইশ। আমার নবী বলতেছিলেন, রে আবু হুরায়রা, আমার উম্মত ধ্বংস হবে, কুরাইশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। খুব মনোযোগ দিয়েন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলতেছেন, এ আবু হুরায়রা, আমার উম্মত ধ্বংস হবে, কুরাইশের এক যুবকের হাতে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। মারওয়ান ইবনে হাকাম তখন বলতেছে, আবু হুরায়রা, রে এই লোকটাকে পরিচয়টা আমাকে দাও, এই নাফরমানটাকে, এই ধ্বংসপ্রাপ্ত মালউন ব্যক্তিটাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, এরে মারওয়ান ইবনে হাকাম, আমি তার নাম জানি, আমি তার বাবার নাম জানি, আমি তার পরিচয় জানি, কিন্তু আমি তোমাকে বলবো না, আমি তোমাকে বলবো না, এটা বলা যাবে না। এই হাদিসে বুখারী শরীফের সনদ করেছেন আল্লামা ইমাম হযরত আস-কালানী আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, পৃথিবীর চার মুহাদ্দিসের যিনি এক মুহাদ্দিস, ইমাম হযরত আস-কালানী ফতহুল বারি শরহ বুখারীর ভিতরে সনদের মধ্যে তিনি হাদিসের ব্যাখ্যা করতে যায় তিনি লিখলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক বাজারে বাজারে যাইতেন। উনি যখন মদিনার বাজারে ঢুকতেন বা রাস্তায় যাইতেন, তখনই তিনি দোয়া করতেন, আল্লাহ আল্লাহ আমাকে 60 হিজরির ফেতনা থেকে, ফাসাদ থেকে তুমি আমাকে বাঁচাও, আল্লাহ আল্লাহুম্মা লা তুদরিকনি সালাতুস সিদ্দিনা ওয়ালা ইমারাতুস সিবিয়ান, আল্লাহ আমাকে 60 হিজরির ওই ইমারত থেকে, রাজত্ব থেকে, ওই যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও, আল্লাহুম্মা লা তুদরিকনি সালাতুস সিদ্দিনা ওয়ালা ইমারাতুস সিবিয়ান, আল্লাহ আমাকে 60 হিজরির ওই ফেতনা থেকে তুমি আমারে বাঁচাও। হযরত ইমাম হাজার আস-কালানী বলতেছেন ওই হাদিস, এই হাদিস থেকে জানা যায় আবু হুরায়রা যে বললেন, নবীজি বলেছেন, হালাকাতু উম্মতি ইয়াদাই আলা আল-মাতি মিন কুরাইশ, কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। ইয়াজিদ কিন্তু অন্য কোনো বংশ না, সে কুরাইশ বংশের বনু উমাইয়া শাখার, আর আমার হুসাইন ছিল বনু হাশিমি শাখার। ইয়াজিদ হলো কুরাইশ বংশের বনু উমাইয়া শাখা, আর আমাদের সুলতান কারবালা হুসাইন রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন উমাইয়া কুরাইশ বংশের বনু হাশিমি শাখা। ইমাম হাজার আস-কালানী লিখতেছেন, দুই হাদিসের সমন্বয় থেকে জানা যায়, বোঝা যায়, উনি 60 হিজরির ফেতনা থেকে বাঁচতে চেয়েছেন, সব সময় দোয়া করতেন, আল্লাহ আমার 60 হিজরি আসার আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিও, কারণ এই সময়টা বড় কঠিন পরীক্ষার সময় আসবে, বিরাট বড় ফেতনা পৃথিবীর মধ্যে আসবে, যে ফেতনাটা বড় ভয়াবহ হবে। 59 হিজরিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু ইন্তেকাল করলেন, আর 60 হিজরিতে ইয়াজিদ ক্ষমতায় বসলো। ঘটনাটাও
60 হিজরিতে ঘটনাটাও ঘটল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতটা ওই সময় হলো, আর পৃথিবীর মতো ইসলামের ভিতরে বিরাট বড় ফেতনাটা ওই সময় শুরু হলো। ইমাম হযরত আসকারী লিখতেছেন, দুই হাদিসের সমন্বয় থেকে বোঝা যায় ওই কুরাইশ বংশের নবীর উম্মত ধ্বংস হবে যে যুবকের মাধ্যমে, সে অন্য কেউ না, সে ইয়াজিদ ইবনে মুআবিয়া, হযরত মুআবিয়ার ছেলে ইয়াজিদ, হযরত মুআবিয়ার সন্তান ইয়াজিদ ছাড়া অন্য কেউ হতে পারে না। সেই ব্যক্তির নাম ইয়াজিদ, ইয়াজিদ, ইয়াজিদ। ইমাম হযরত আসকালানি বলতেছেন, আল্লাহর নবীর লানত প্রাপ্ত ব্যক্তির নাম ইয়াজিদ, আর যার ফেতনা থেকে বাঁচার জন্য আবু হুরাইরার মতো মুহাদ্দিস সাহাবী সবসময় দোয়া করতেন, সেই ব্যক্তির নাম হলো ইয়াজিদ। খুব কঠিন এই হাদিস থেকে সুস্পষ্টভাবে ইমাম হযরত আসকালানি শরহে বুখারী ফাতহুল বারীতে তিনি সুস্পষ্টভাবে লিখছেন, সেই ব্যক্তির নাম হচ্ছে ইয়াজিদ। আজকে বড় আফসোস, হতভাগা আমরা, আমাদের দেশে যারা দেখবেন বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা ইয়াজিদের ভক্ত, তারা সরাসরি ইয়াজিদকে নির্দোষ মনে করে থাকে। এবং আমাদের দেশে উনাদের মতো যারা কিছু উনাদের বুদ্ধি, উনাদের সম্ভাবনা আছে, তারাও ইয়াজিদকে দোষারোপ করতে চায় না, তারা বলে তাকে আল্লাহর উপরে ছেড়ে দিলাম। কিন্তু আল্লাহ রসুল, আল্লাহর হাবিব তার জন্য বদদোয়া করে গেছে, এবং সাহাবায়ে কিরাম তার ফেতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। সাহাবীরা যদি তার ফেতনা থেকে বাঁচার জন্য দোয়া করতে পারে, তাহলে আমরা তার লানতের জন্য দোয়া করতে পারি, তার জাহান্নামের জন্য আমরা দোয়া করতে পারি। তার ফেতনা থেকে বাঁচার জন্য সাহাবীরা আল্লাহর কাছে দোয়া করছে। ইয়াজিদ বড়ই ভয়াবহ এবং মারাত্মক ছিল এই সিচুয়েশনটা, এটা সহিহ বুখারী থেকে আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর দোয়া থেকে এটা প্রমাণিত হয়। এটা অত্যন্ত ভয়াবহ সময় ছিল সাহাবায়ে কিরামদের জন্য। আর একটা হাদিস আপনাদেরকে শুনি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সিফিন অথবা কোনো এক যুদ্ধে সেনাবাহিনী নিয়ে যাচ্ছেন, ঠিক তখনই ইরাকের কারবালার পাশ দিয়ে যাচ্ছিলেন। ইরাকের কারবালার পাশ দিয়ে যাওয়ার সময় তিনি নিজের ঘোড়ার উপর থেকে নেমে গেলেন। নেমে যাইয়া কারবালার ময়দানে, কারবালার মাঠে এক প্রকারের গাছ ছিল, গাছের নাম হানজাল। এই হানজাল গাছের পাশে তিনি জায়নামাজ বিছাই দিলেন। জায়নামাজ বিছাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়াই গেলেন। নামাজ শেষ করার পরে আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে লাগলেন, সুবহানাল্লাহ বলা যাবে না, নামাজ শেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া শুরু করলেন। আর আমাদের দেশে একদল দোয়া মানি না, কত বড় ফেতনা পৃথিবীতে, একদল আছে আপনাকে দোয়া করতে দিবে না, দোয়া করতে নিষেধ করে। আপনি একটু চিন্তা করেন তো, যারা মুসলমানদেরকে আমল থেকে দূরে রাখে তারা সুস্পষ্ট শয়তান, এতে কোনো সন্দেহ নেই, একেবারে সুস্পষ্ট শয়তান, এতে কোনো সন্দেহ নেই। শয়তানের কাজ হচ্ছে মুসলমানকে আমল থেকে মাহরুম করে দেওয়া। তো আলী কাররামাল্লাহু ওয়াজ তিনি ইসলামের চার খলিফার এক খলিফা, তিনি কে? তিনি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু আনহার স্বামী। তিনি কে? ইসলামের বালকদের ভিতরে কনিষ্ঠদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়নেওয়ালা। তিনি কে? যিনার জন্ম মোবারক আল্লাহর হেরেমের ভিতরে হয়েছে। তিনি কে? তিনি এমন একজন ব্যক্তি যিনি 10 বছরে কালেমা পড়লেন, জাহিলিয়াতের হারামি, শারাবি, খারাবি, নাপাকি কোনো কিছুই তাকে স্পর্শ করে নাই,
একসাথে বলা যাবে সুবহানাল্লাহ, না না আরেকটু জোরে সুবহানাল্লাহ। এখান থেকে আপনাদেরকে মাসলা বুঝতে হবে, জাইনাতের কোনো শারাবি, অনেকে বলবে যে তিনি শারাব পান করছিলেন নামাজে ভুলে গেছিলেন, সব মিথ্যা হাদিস, এই হাদিসের কোনো ভিত্তি নাই, এই কথার কোনো যুক্তিকতা নাই। আমি আপনাদেরকে পরিষ্কার বুঝাই, 10 বছরে তিনি কালেমা পড়লেন, কত বছরে? 10 বছর। জাহিলিয়াতের সারাবি খারাবি হারামি নাপাকি কিছুই নাকি স্পর্শ করেছে, যার কারণে ফাতেমার স্বামী হওয়ার জন্য আল্লাহ ওনাকে নিযুক্ত করছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী কে হবে নির্বাচনটা কিন্তু আল্লাহ রসুল করেন, আল্লাহ নিজে করেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্ত ছিলেন, বিয়ে হলো, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 18 বছর। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে ছিলেন, তো মেয়েদের সাধারণত বিয়ে শাদী হলে তারা কান্নাকাটি করে, বাবার বাড়ি থেকে চলে যাবে, মা থেকে জুদা হবে, ভাই বোন থেকে জুদা হয়ে যাবে, তো এটা তাদের জন্য একটা বিরাট কষ্টের কারণ। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে ছিলেন, তো এমন সময় আল্লাহর নবী তাকে সান্ত্বনা দিতে গেলেন, তার পাশে বসলেন, কারণ ঘরে তো মা নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করছেন, তো তিনি থাকলে মেয়েকে সান্ত্বনা দিতেন, তো আল্লাহর নবী পাশে যে বসলেন সান্ত্বনা দিচ্ছে, ফাতেমা রে আমি বুঝছি তুমি কি জন্য কাঁদো, আমি ইচ্ছা করলে মদিনার সবচেয়ে বড় ধনাঢ্য পরিবারে তোমাকে শাদী দিতে পারতাম, তোমাকে এমন একজনের সাথে বিয়ে দিচ্ছি যার একটা ঘরও নেই, যার বিছানায় বিছানোর মতো চাদরও নেই, আহা, তার কোনো আসবাবপত্র নেই, রান্না করবে সে পাতিলও তার, আমি একবার একজন গরিব ব্যক্তির সাথে তোমাকে শাদী দিচ্ছি, কিন্তু ফাতেমা জানো পছন্দটা তো আমার না, তোমার স্বামী যিনি পছন্দ করেছেন তিনি আমার আল্লাহ। আর একটু জোরে বলবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি মুছে ফেলছেন, আল্লাহ যার স্বামী পছন্দ করছে তার তো আর জীবনে দুঃখ হইতে পারে না, সাথে সাথে পানি মুছে ফেলছে। চিন্তা করে তাহলে রসুলুল্লাহর পছন্দ আল্লাহর পছন্দের ব্যক্তি হযরত আলী কাররামাল্লাহ, একসাথে বলবেন আল্লাহু আকবার, সে কি করে সারামি খারামি হারামি নাপাকি এর ভিতরে নিজেকে নিমজ্জিত রাখতে পারে, সে কি করে মদ পান করতে পারে, এটা ডাহা মিথ্যা কথা, কখনোই হতে পারে, পৃথিবী উল্টে যাবে তাও হবে। কোরআন বলছে ইন্নামা ইরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, ও নবী আমি আপনার পরিবারকে একবারে পাক সাফ পবিত্র তার পবিত্র করে রাখছি। আরো জোরে বলবেন সুবহানাল্লাহ, আল্লাহর জবান আল্লাহর কুদরতি জবানের কথা ডাক বাম হতে পারে না, পরিবর্তন পরিবর্তন হতে পারে না, অবশ্যই কখনোই না, কশ্মীন কালেও না, এটা চিন্তাও মগজে আনা যায়। আয়াত নাজিল হলো, আম্মা যখন আয়েশা সিদ্দিকা বলতেছেন, আয়াত নাজিল হওয়ার পরে প্রিয় নবীজি তখন কালো চাদর পরিহিত অবস্থায় হুজরা শরীফে আসে, যেখানে রওজা শরীফ এটাই আম্মা জানেন হুজরা শরীফ ছিল, এই হুজরা শরীফে তিনি বসা, ঠিক তখনই আয়াত নাজিল হলো, তখন এই কালো চাদর পরিহিত অবস্থায় প্রিয় নবীজি হুজরা মোবারক থেকে বের হয়ে হাঁটতে 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 ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির সামনে যায় দাঁড়াইল, আল্লাহর নবীকে দেখেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় আসলেন, বাবাকে দেখে মেয়ে দৌড়ায় আসছে, মেয়েকে দেখে আমার নবীজি নিজের চাদরের মধ্যে আল্লাহর হাবিবের চাদরের মুবারকের মধ্যে জড়িয়ে ধরলেন, মাকে দেখে নানাকে দেখে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজন দৌড়ে আসছেন, আল্লাহর নবী তাদেরকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন,
হযরত আলী কাররামাল্লাহ আস্তিনিও দৌড়ে আসলেন, আল্লাহর নবী তাকেও চাদর মুবারকের মধ্যে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে আসমানের দিকে তাকিয়ে প্রিয় নবীজি বলতে লাগলেন, আল্লাহুম্মা হাউলা ইয়াহলি, আল্লাহ আমার আমার আহল, আল্লাহ এরা আমার আহল, এরা আমার আহলে বায়াত, এরা আমার আহল। সুম্মা তালা আম্মা তো আয়েশা বলতেছেন, আমি দেখতেছি তখন নবীজি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাখিরাকুম তাতহীরা। আল্লাহ এরা আমার আহল, এরা আমার আহলে বায়াত, রব্বি তুমি কোরআন আয়াত নাজিল করেছো, তুমি আরব তোমার কুদরতি জবানে বলেছো, আমার আহলকে তুমি পবিত্র করে দিয়েছো, পাক করে দিয়েছো, সাফ করে দিয়েছো। আল্লাহ এরা আমার আহল, ফাতিমা হাসান হুসেন আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাইকে চাদরের মধ্যে জড়িয়ে ধরে নবী বললেন, আল্লাহ হুম্মা হাউলাই আহলি, আল্লাহ আমার আহল, এরা আমার আহলে বায়াত, আল্লাহ এরা আমার আহলে বায়াত। কোরআন কর্তৃক যারা পবিত্র, জাহিলিয়াতের শারাবি কারাবি নাপাকি হারামি কোনো কিছুই তাদেরকে স্পর্শ পর্যন্ত করে নাই, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আল্লাহ যাদের প্রশংসা করেছে, আল্লাহ যাদের বিবাহকে পছন্দ করেছে, তাদেরকে জাহিলিয়াতের শারাবি খারাবি হারামি নাপাকি স্পর্শ করতেই পারে না, এটা কোরআন বিরুদ্ধ কথা, পৃথিবী উল্টে যাবে আল্লাহর কালামের ভিতরে সন্দেহ করা যাবে, আল্লাহর ফয়সালার বিরুদ্ধ কথা। এই জন্য এগুলি কিছু বিষয় আছে যেগুলি আমাদেরকে ব্রেন খাটাইতে হবে। যেমন একটা বিষয় বুঝবে, যদি কোনোদিন কোনো ব্যক্তি আপনাকে এমন হাদিস শোনায় যেটা নজদিপন্থী যারা আছে তাদের আদত হচ্ছে, অভ্যাস হচ্ছে, তার এই সমস্ত হাদিসগুলিকে খুঁজে তালাশ করে, আর সুন্নি জামাতের আলেমদের আদত হচ্ছে, অভ্যাস হচ্ছে, তারা আল্লাহ রসুলের শান, সাহাবে কেরামের শান, আলে বাইত রসুলের শান, আউলিয়ে কেরামের শান যেগুলি আছে এগুলি তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে এই হাদিসগুলি আমরা তলব করি, তালাশ করি, অনুসন্ধান করি, মানুষের সামনে উপস্থাপন করি, মানুষকে বোঝানোর জন্য। তাহলে ওনাদের সাথে আমাদের তফাত হচ্ছে আকাশ এবং জমিন তফাত, আকাশ জমিন পার্থক্য। ওনাদের রিসার্চ এক ধরনের, আমাদের রিসার্চ ভিন্ন ধরনের। প্রিয় উপস্থিতি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে তিনি ঘোড়ার উপর থেকে নামলেন, নামার পরে তিনি দুরাকাত নামাজ পড়লেন, ওই কারবালায় হামজাল গাছের পাশে নামাজ পড়লেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে লাগলেন, দীর্ঘ সময় দোয়া হলো, ছোটখাটো কোনো দোয়া না, দীর্ঘ সময় তিনি ওইখানে রোদের মধ্যে বসে দোয়া করতে লাগলেন এবং কান্নাকাটি করতে লাগলেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কারবালার হামজাল গাছের পাশে কি জন্য আপনি দোয়া করলেন, কেন নামাজ পড়লেন, বিষয়টা তো আমরা বুঝলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার নবীর সাহাবীরা, আমার সাথীরা, তোমরা শোনো, আমি আমার মাসুদ নবীর পবিত্র জবান থেকে শুনেছি, এই কারবালার হামজাল গাছের পাশে আমার হুসেইন এবং তার পরিবার সহ এবং কিছু শুভাকাঙ্ক্ষী সহ এখানে তারা নির্মমভাবে আমার নবীর উম্মতেরা পর্বতীরা তাদেরকে শহীদ করবে, তাদের সাথে জুলুম করা হবে, অন্যায় করা হবে, বড় কঠিন কষ্ট দিয়ে দিয়ে তাদেরকে শহীদ করা হবে, সেই জন্য আমি হামজাল গাছের পাশে দোরাকাত নামাজ পড়ে আমি তাদের জন্য দোয়া করলাম। আমার সাথীরা, যদি তোমরা ওই সময় বেঁচে থাকো
তাহলে তোমরা আবার হুসাইনের ডানে বামে পিছনে সামনে থেকে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করবা, আমার হুসাইনকে তোমরা সাহায্য করবা। কারণ আমার রসুলের জবান থেকে শুনেছি সাহাবায়ে কিরামের শাহাদাতের পরে, সাহাবীদের শাহাদাতের পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শহীদ তারা, যারা এই কারবালায় আমার হুসাইনের মহব্বতে শহীদ হয়ে যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাহাবীদের শাহাদাতের পরে সবচেয়ে দামি শহীদ আসমান ও জমিনের ভিতরে আমার হুসাইনের সাথে যারা ওই সময় কারবালাতে শহীদ হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদ হাদিস কানা তিনি লিখেছেন, ইমাম ইবনে কাসির আল বেদার ভিতরে তিনি লেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ওইখানে দোয়া করেছিলেন যেখানে ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছিলেন, তিনি দুরাকাত নামাজ পড়ে এখানে দোয়া করেছিলেন।